ওপরটা সবুজ গোলাকার, দেখলে মনে হবে খণ্ডে খণ্ডে বিভক্ত। পাকা অবস্থায় ভেতরটা দেখতে অনেকটা কাঁঠালের কোয়ার মতো। ছোট মাঝারি আকৃতির এই ফল খেতে খুবই মিষ্টি। আম কাঁঠালের মৌসুম যখন শেষ, তখন থেকে শুরু হয় এ ফলের ফলন। বলছিলাম আতা ফলের কথা, যা আজ প্রায় বিলুপ্ত। বিলুপ্তপ্রাপ্ত আতা ফলকে বিভিন্ন জেলায় মেওয়া ফল বা শরীফা ফলও বলা হয়। মেহেরপুরের গাংনী উপজেলার চেঙ্গাড়া গ্রামের চাষি বাহাউদ্দিন বাণিজ্যিকভাবে আতাফল চাষ করে পেয়েছেন সফলতা। ব্যতিক্রমী কিছু করার চিন্তা নিয়েই পাঁচ বছর আগে বিলুপ্ত প্রায় এই ফলকে জনপ্রিয় করতে বাণিজ্যিকভাবে তিন বিঘা জমিতে মেওয়া ফলের বাগান করেন তিনি। ১৫ বছর আগে বাড়ির আঙিনায় সাত থেকে আটটা গাছ লাগান, আর সেই গাছের ফল থেকেই বীজ সংগ্রহ করে বাগান করেন। প্রথম দুবছর উৎপাদন কম হলেও তৃতীয় বছর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই উদ্যোক্তাকে। সে বছর স্থানীয়ভাবে বিক্রেতাদের কাছে ফল বিক্রি করে আয় করেন ৪০,০০০ টাকা। চাহিদা ও ভালো সাড়া পাওয়ায় স্বল্প পুঁজিতে বেশি লাভবান হতে পরের বছর আরও চার বিঘা জমিতে মেওয়া ফলের বাগান করেন তিনি। মেওয়া চাষে একটু পরিচর্যা ছাড়া সার ও কীটনাশক তেমন লাগে না বলে জানান বাগান পরিচর্যাকারী। বিভিন্ন জায়গায় দেওয়া হয়, নেয় খাতে, খুব চাহিদা। আগে আমরা দেখেছি ছোটোবেলায় যে এটা ভিটা ভাটাই হয়তো, কিন্তু এখন ভিটা ভাটাই আর কোনো বাগান ই নেই, গাছ নেই, সেহেতু এটা বাগান করি এখন শরীফা ফলটা উৎপাদন করা হয়। বাহাউদ্দিনের এই সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে চারা সংগ্রহ করে মেওয়া ফলের বাগান করতে চান বলে জানান জেলার তরুণরা। অনেক বড় একটা বাগান করছে, এখানে অনেক শরীফা ফল এসছে, তো এর ফল দেখে আমি উৎসাহী হচ্ছি যে নিজে একটা শরীফা বাগান করব। আমার পরিত্যক্ত জমি আছে, সেখানে ওর কাছ থেকে চারা সংগ্রহ করে। সামান্য ব্যয়ে বিঘায় প্রায় ১-১.৫ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান এ ব্যবসায়ী। মেওয়া চাষটা এমন একটা চাষ যে বেশি যত্ন করলে প্রোডাকশন হবে না, এখানে সারটা যত কম দেওয়া যাবে তত প্রোডাকশন ভালো হবে। কেউ যদি ভালোভাবে চাষ করতে পারে এটা খুবই লাভবান হবে, এবং বাংলাদেশে যত ফল আছে শরীফার মতো এত দামি ফল কোথাও নাই। মেহেরপুরের মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় ফল চাষের জন্য উপযুক্ত জানিয়ে কৃষি বিভাগ বলছে আগামীতে মেওয়া ফলের চাষাবাদ বাড়বে। যেহেতু এই ফলের রোগ বালাই কম হয়, যত্ন করে প্রয়োজন হয় না, এবং ভালো ফল ধরে, এছাড়াও অ্যাভেলেবল, কৃষকের ইচ্ছে করলে এর বাগান করতে পারেন, এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক পরামর্শ অব্যাহত থাকবে। প্রতি বিঘায় উৎপাদন হয় ১০ মন মেওয়া ফল। মেহেরপুরে প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি হলেও জেলার বাইরে ৫০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয় এ ফল। সময় সংবাদ, মেহেরপুর।